গাইস, আপনারা তো ভালোভাবে জানেন ফ্রি ফায়ারের প্রতিটি আপডেটের পর গেমের মধ্যে কিছু না কিছু একটা চেঞ্জেস হয়ে থাকে। তেমনি এই সামনে আপডেটে কী কী চেঞ্জেস হবে এমন পাঁচটি জিনিস দেখানো হবে এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। নাম্বার ওয়ান, আপনারা যখন এই ক্লাস স্কোর মোড অন করবেন তখনই আপনাদের সামনে চলে আসবে একটা স্কোর মধ্যে তিনটা অপশন, সেখান থেকে আপনারা যে কোনো একটা অপশন নিয়ে নিতে পারবেন। নাম্বার টু, আপনারা তো সবাই ভালোভাবে জানেন যে ফ্রি ফায়ারের যে কোনো একটা ক্যারেক্টার নিলে ক্যারেক্টার স্কিল আনলক করতে গোল্ড লাগে, কিন্তু সামনে আপডেটের পর আমাদের আর গোল্ড লাগবে না, মানে একদম ফ্রিতে খোলা থাকবে, কোনো গোল্ডের প্রয়োজন হবে না। নাম্বার থ্রি, প্রতিবারের মতো গেমের মধ্যে আসতে চলে যায় এর মতন একটি পেড, যার নাম হচ্ছে ক্যাকটাস। এই পেডটির এবিলিটি হচ্ছে আপনারা যদি ম্যাচের মধ্যে স্টিল হয়ে সাত সেকেন্ড দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাদেরকে 100 ইপি দেওয়া হবে। নাম্বার ফোর, প্রতিবারের মতো গেম আসতে চলেছে নতুন একটি মিষ্টি ক্যারেক্টার, তার লুকটা এখনো দেখানো হয়নি কিন্তু এবিলিটি দেখানো হয়েছে। এবিলিটি হচ্ছে আপনি যদি এক জায়গা থেকে দাঁড়িয়ে স্কিলটি অন করে দেন আপনার মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় টেলিপোর্ট হয়ে যেতে পারবেন, যা পুরো হ্যাকারের মতো। নাম্বার ফাইভ, প্রতিবারের মতো গেমে আসতে চলেছে নতুন একটি সেটিং, সেটিংটির নাম হচ্ছে নেটওয়ার্ক, কিন্তু এই সেটিংটির কাজ কি এখনো দেখা যায় নাই, যা কী হবে না হবে ওটা হবে গেমে আসার পরে দেখা যাবে।